আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, ঝাল পিঠা বা ঝাল রুটি। এটা আমরা ঝটপট সকাল অথবা বিকালের নাস্তায় কিন্তু বানিয়ে নিতে পারি, একদমই সহজ, কোনো ঝামেলা ছাড়া। সহজেই যদি কিছু বানাতে চান সেই ক্ষেত্রে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা, আটা বা ময়দা দিতে পারেন, অবশ্যই দুইটাই সেম দিতে হবে, কারণ যদি শুধু ময়দা দিয়ে বানানো হয় বা আটা দিয়ে বানানো হয় সেই ক্ষেত্রে সফট হয়ে যাবে, চালের গুঁড়াটা দেওয়ার কারণে একটু মচমচে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচামরিচ। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি, এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর কাঁচামরিচটা আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন যেরকম ঝাল খেতে চান। অনেকেই ঝাল বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে যারা পছন্দ করেন, এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। মাখার সময় কিন্তু হলুদটা এতটা বোঝা যাবে না, যখন এটা ভাজা হবে তখন কিন্তু হলুদের কালারটা চলে আসবে, এই জন্য হলুদটা আপনারা কিন্তু বুঝে দিন। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রটি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে কিন্তু বেশি সফট হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে এতটা ভালো লাগবে না। আর যদি একটু ঘন করেন মিশ্রণটা সেই ক্ষেত্রে একটু শক্ত শক্ত থাকবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। বা আপনাদের পছন্দ মতো যদি সফট করতে চান তাহলে আর একটু পানি দিয়ে দিবেন আর চালের গুঁড়ার থেকে ময়দার পরিমাণটা একটু বেশি করে দিবেন। দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যান নিয়েছি আর 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, বা আপনাদের পছন্দ মতো তেলটা দিয়ে নেবেন। প্রথম পিঠেটার ক্ষেত্রে একটু তেল বেশি দিবেন, তারপরেরগুলোতে কম দিলেও সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু পিঠাটা বড় করে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন কিন্তু হাত দিয়ে দিলেই বেশি ভালো হবে। চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে সরিয়ে সরিয়ে গোল করে দেওয়ার জন্য। এই পিঠাটা কিন্তু একটু মোটা হবে, আমরা যেরকম রুটি খাই তার থেকে কিন্তু অনেকটাই মোটা। দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, এখন কিন্তু হলুদের কালারটা বোঝা যাচ্ছে। এ পাশও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আবারও একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। সকালে উঠেই কিন্তু অনেকের অনেক তাড়াহুড়া থাকে, এটা ঝটপট বানিয়ে কিন্তু 1 কাপ চায়ের সাথে খেয়ে নিতে পারেন, পেটও ভরবে আর খেতেও এটা অনেক বেশি মজার হয়। একবার হলো ট্রাই করবেন, আশা করি পরিবারের সবাই অনেক পছন্দ করবে, কারণ এটা কিন্তু অনেক ঝটপট বানিয়ে নেওয়া যায়। চাইলে আপনারা এর সাথে সবজি অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর এই পিঠাটা কিন্তু গরম অবস্থায় খেতেই বেশি ভালো লাগে। আর চুলার আঁচটা লোতে রেখে পিঠাটা ভেজে দিবেন, চুলার আঁচটা যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পুড়ে যাবে। আর পিঠাটা ভাজার ক্ষেত্রে একটু ব্রাউন কালার করে ভাজবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যদি ব্রাউন কালার না করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা কাঁচা থাকবে, খেতে কিন্তু এতটা ভালো লাগবে না। হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।